हेलो बंधुरा तुम्हारा कैमन आछो आशा करी तुम्हारा भालो आछो। तो बंधुरा बर्षा कब ढुकछे एई निये किन्तु आमादेर एकटी आलोचना सब समय आछे प्रति बछरई आछे एबछरो आमरा एई निये आलोचना करछि। तो बंधुरा आगामी सप्ताहे किन्तु बर्षा केवलमात्र ढुकछे एटी हावा मौसम थेके खबर एसेछे। कलकाता कब थेके बृष्टि हबे राज्ये कब थेके बृष्टि हबे सेई निये आजके आमादेर एकटू तोमादेर साथे आलोचना करछि। तो बंधुरा तोमरा आछो तोमादेर प्रिय ইউটিউব চ্যানেল computer.com। দক্ষিণবঙ্গে এখনই গরম কমার সম্ভাবনা নেই জানিয়ে দিয়েছে আলোকের আবহাওয়া অফিস। আলোকের আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম বাড়বে, তাপমাত্রা অত্যন্ত 3-4 ডিগ্রি রাখতে হবে বলে খবর। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়াও রাজ্যে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে শুরু করেছে। আগামী সপ্তাহে কেরলে বর্ষা ঢুকে পড়বে বলে জানিয়েছে মৌসুমী ভবন। ইতিমধ্যে সেই তোড়জোড় শুরু হয়ে গেছে। কেরল, কর্ণাটক সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে শুরু হয়েছে প্রাক বৃষ্টি ঘূর্ণিঝড়। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলি ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, সিকিম। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে এই পূর্বাভাস। তবে দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকলেও এখনও কলকাতা ও শহরতলির বৃষ্টির মুখ দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। যদিও বর্ষা ঢুকে পড়েছে যখন, তখন তার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। দিন কয়েক বেশ গরম হবে, তারপরেই কিন্তু আবার আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র থেকে ঘোষণা করা হবে বর্ষা ঢুকলেই তখন কিন্তু রাজ্যে সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি হবে, কিছুটা স্বস্তি হবে। তো বন্ধুরা এইটাই ছিল একটি আগাম সতর্কতা যে বর্ষা ঢুকছে আগামী সপ্তাহে, কিন্তু অর্থাৎ এই সপ্তাহে কেরলে বর্ষা ঢুকে গেলে পরবর্তী সপ্তাহে, পরের সপ্তাহে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদে, এছাড়াও বীরভূম, নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, প্রায় সব জায়গাতেই কিন্তু এই জিনে বেড়া ঢুকে যাবে এবং বর্ষা ঢুকে গেলে বৃষ্টি শুরু হবে, কিছুটা স্বস্তি হবে। বন্ধুরা আপাতত এখানে, আবার নতুন একটি খবর নিয়ে দেখা হবে। ততক্ষণ ধন্যবাদ, থ্যাংক ইউ।